বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো, ভালো থাকো। এই জন্য আজ তোমাদের জন্য সানি জি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাকবে একটি নবম দশম শ্রেণীর একটি রসায়ন বিজ্ঞানের ক্লাস, রসায়ন ও শক্তি অধ্যায়ের পানির তড়িৎ বিশ্লেষণ। পানির তড়িৎ বিশ্লেষণ কীভাবে ঘটে ব্যাখ্যা করো। এখন এই পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার আলম, লেকচারার ইন কেমিস্ট্রি। এবার আমরা জানি পানি একটা 100% পোলার সমযোজী অণু। পানি একটা কি 100% পোলার সমযোজী অণু। এখন এই পোলার সমযোজী অণু 100% হওয়ার কারণে সে কিন্তু অনেকটা বিশুদ্ধ অবস্থায় থাকলে অপরিবাহী, বিদ্যুৎ অপরিবাহী পদার্থের মতো আচরণ করবে। কিন্তু যখনই তার সাথে সামান্য পরিমাণ সালফোরিক অ্যাসিড যুক্ত করে দেব, তখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দ্রুত ঘটবে এবং পানিটা সহজে আয়নিত হতে সক্ষম হবে। তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানতে হবে যে পানির তড়িৎ বিশ্লেষণে সামান্য পরিমাণ সালফোরিক অ্যাসিড কেন যোগ করা হয়। দুইটা কারণে যোগ করা হয়। সেটা কী হবে? সামান্য পরিমাণ সালফোরিক অ্যাসিড যোগ করলে বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পাবে এবং পানি বেশি পরিমাণে আয়নিত হতে পারবে। আরেকটি ব্যাপার কি, পানির তড়িৎ বিশ্লেষণ করার সময় তোমাকে একই ধাতুর দুটি অ্যানোড এবং নিষ্ক্রিয় ধাতু হিসেবে, অ্যানোড এবং ক্যাথোড একই ধাতুর হবে, সেটা তুমি প্লাটিনাম ধাতু হিসেবে ব্যবহার করলে উত্তম হবে। এখন এই প্লাটিনাম ধাতু ক্যাথোড এবং অ্যানোড হিসেবে তড়িৎ বিশ্লেষণ কোষে ব্যবহার করা হবে। এখন পানি কীভাবে আয়নিত হয়, আমরা কিন্তু জানি পানি একটি সমযোজী অণু। কারণ কি? পানি একটা পোলার সমযোজী অণু হওয়ার কারণ হলো, পানিতে দেখো একটা অক্সিজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধন আবদ্ধ আছে। বাট একটা সময় এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে হাইড্রোজেন থেকে ইলেকট্রন ক্লাউড টেনে নেয়, যার পরে হাইড্রোজেনকে ধনাত্মক চার্জে চার্জিত করে নিজে আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। অর্থাৎ সে পোলারিটি লাভ করে। একে অণুতে ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ যদি সৃষ্টি করা যায় বা থাকে, তাকে পোলার অণু বলা হয়। থেকে তাই পানি একটি পোলার সমযোজী অণু। এই জন্য পানি কিন্তু তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার একটা অন্যতম শর্ত। এখন আমরা এই একটা বিকারের মধ্যে দেখো, এই বিকারের মধ্যে যদি আমরা কী করি, সালফোরিক অ্যাসিড এবং পানি সামান্য পরিমাণে নিয়ে তার মধ্যে একটা অ্যানোড এবং ক্যাথোড দণ্ড, প্লাটিনামের দণ্ড ঢুকিয়ে ব্যাটারি সংযুক্ত করে দিই, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে। আবার অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা স্টার্ট হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। এখন ঘটনাটা কীভাবে ঘটবে, কীভাবে বিশ্লেষণটা ঘটবে, এখানে কিন্তু আমাদের একটা আলোচ্য বিষয়। আর পানি কিন্তু নিম্নলিখিতভাবে আয়নিত হয়। এই আমরা দেখি পানিটা আয়নিত হয়ে এস প্লাস এবং ওই চায়ন হয়। আর এখানে যদি আমরা সমতা করার জন্য আমরা 4 মোল পানি নিলে প্রক্রিয়াটা সুন্দর হয়ে যায়। এই জন্য সেটাকে আমরা কী করলাম, সমতা করে নিলাম। এখন এই যে এস প্লাস আয়ন তড়িৎ কোষের মধ্যে ওই চায়ন আছে, এখন ক্যাথোড এবং অ্যানোডের দিকে কোন আয়নটা দ্রাবিত হবে, আমাদের কি আমাদের বোঝার বা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ব্যাপারটা, এখানে দেখো এস প্লাস আয়ন ওই চায়ন দুটা বিপরীত চার্জযুক্ত আয়ন আয়নিত অবস্থায় আছে, আর ক্যাথোড হলো নেগেটিভ চার্জযুক্ত একটা দণ্ড, আর অ্যানোড হলো পজিটিভ চার্জযুক্ত একটা দণ্ড আমরা দেখতে পেলাম। এখন কোনটা কোন দিকে দ্রাবিত হবে, এস প্লাসটা ক্যাথোডের দিকে দ্রাবিত হবে, কারণ ক্যাথোড নেগেটিভ চার্জ, এস প্লাস কি পজিটিভ চার্জ। একইভাবে ওই চায়নটাও কী হবে, অ্যানোডের দিকে দ্রাবিত হবে, কারণ অ্যানোডটা কি পজিটিভ চার্জযুক্ত আর ওই চায়নটা নেগেটিভ চার্জযুক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন আয়নটা কোন দিকে ধাবিত হলো, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। অ্যানোডের দিকে কে যাবে আর ক্যাথোডের দিকে কে যাবে, এখন কীভাবে যাবে এই ব্যাপারটাকে আমরা একটু সহজে দেখাতে চাই। দেখো ক্যাথোডের দিকে এস প্লাস আয়ন যাবে, কারণ ক্যাথোড নিজে নেগেটিভ চার্জযুক্ত। এখন এই 4s+ আমরা যেহেতু আমরা দেখেছি আয়নিত হয়েছে, 4টা s+ কাজে লেগেছে, তো 4টা s+ 4টা ইলেকট্রন গ্রহণ করে একটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলে তাহলে 2টা হাইড্রোজেন অণু লাগবে। এখানে 4টা s+ যদি 4টা ইলেকট্রন গ্রহণ করে 4টা h হবে, আর 4টা h মানে কি 2 মোল হাইড্রোজেন অণু। ওকে, এবারে সে কিন্তু ইলেকট্রন যেহেতু সে নিশ্চয়ই কী করছে, সে ইলেকট্রন গ্রহণ করছে, নিশ্চয়ই সে বিজারণ বিক্রিয়া সংগৃহীত হয়েছে। তাহলে ক্যাথোডে কি বিজারণ ঘটলো, হাইড্রোজেন আয়নটা এস প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হলো। এখানে কী হবে তাহলে, এবার ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস জমা হবে। দেখো একইভাবে অ্যানোডে কী করবে, নিশ্চয়ই যেহেতু ক্যাথোডে বিজারণ ঘটছে, অ্যানোডে নিশ্চয়ই জারণ ঘটবে।
এক অ্যানোড, এই ওয়ে চায়নটা কীভাবে জারিত হবে দেখো, এই চায়ের মূল ওয়ে চায়ন আছে, এই ওয়ে চায়নটা কীভাবে পানিত হবে এবং অক্সিজেনে কনভার্ট হবে, এবং এখানে কিন্তু সে কী করবে, চারটা ইলেকট্রন সে ত্যাগ করবে। সে জারণ বিক্রিয়া কী করছে, চারটা ইলেকট্রন সেখানে ত্যাগ করে জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে সে অক্সিজেন গ্যাস আকারে এই আমার কী হবে এখানে অ্যানোডের মধ্যে কী হবে জমা হবে, কারণ ওই চায়নটা কিন্তু আমার অ্যানোডের দিকে ধাবিত হবে এবং অক্সিজেন গ্যাসটা এই অ্যানোডের মধ্যে আমার জমা হচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে পানির তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা ঘটে। তাহলে আমরা একটু পুনরালোচনা করে নিচ্ছি এই ক্যাথোডের বিক্রিয়াটা কীভাবে ঘটছে, আমরা রিপিট করছি, ক্যাথোডে 4s প্লাস আয়ন আছে, 4s প্লাস ধাবিত হবে কারণ সেখানে সে চারটা ইলেকট্রন গ্রহণ করে সে বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাস আকারে এই ক্যাথোডের মধ্যে কী হবে জমা হবে। একইভাবে অ্যানোডে যে ফোর এইচ আয়ন আছে এই ফোর এইচ আয়ন কনভার্ট হয়ে ভেঙে সে ইলেকট্রন কী করে ত্যাগ করে, চারটা ইলেকট্রন সে ত্যাগ করে সে পানি এবং অক্সিজেন অণুতে পরিণত হবে, এই অক্সিজেন গ্যাসটা এই প্লাটিনাম তার বা অ্যানোডের মধ্যে জমা হবে, যার ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা এভাবে চলতে থাকবে। তাহলে বুঝতে পারছি যে আমরা কীভাবে পানিতে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে, অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস জমা হবে, অ্যানোডে কি অক্সিজেন গ্যাস জমা হবে, এভাবে পানির তড়িৎ বিশ্লেষণ ঘটবে। ক্লাসটি যদি তোমাদেরকে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এটা কিন্তু তরল অবস্থায় সেই আয়নের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে, লাস্ট বিষয়টি কিন্তু আমরা জেনে নিতে পারলাম। ওকে।